মাঠে মাছ ধরি, ওইটাই কোনদিনও কোনোদিনও মাছ মাছ খেয়েই থাকলাম, কোনোদিনও খিদায় থাকলাম। ঘাটাল জুড়ে মা লক্ষ্মী সাড়ম্বরে মহা ধুমধামে পূজিত হলেও নিজের তো দূরের কথা, কোলের শিশুটির মুখেও দুমুঠো অন্ন জোগাতে হিমশিম খেতে হচ্ছে দাসপুরের সামাট রামগড়ের এ লক্ষ্মীকে। মাঠের জলাজমির মাছ আর সপ্তাহান্তে রেশনের 3 কেজি চাল, একে সম্বল করেই কোনো ক্রমে বছর ঘুরছে রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার একেবারে পশ্চিমে মাঠের মাঝে ঝুপড়িতে থাকা লক্ষ্মী দোলইয়ের। বাড়িতে অসুস্থ স্বামী, 2 ছেলে ও 1 কন্যা সন্তানের দুবেলা দুমুঠো ভাত যোগান দেওয়া যেন এখন ক্রমশ অসম্ভব হয়ে উঠেছে। ভৌগোলিকভাবেও বিপর্যস্ত এই পরিবার। সামাট হোসেনপুর রামগড়ের এই বিস্তীর্ণ মাঠ প্রতি বছর বন্যা ও বর্ষার জলে ভরে গেলে ডুবে যায় লক্ষ্মীদেবীর এই মাথা গোঁজার ঠাঁইটুকুও। সন্তানদের নিয়ে রাস্তায় উঠে আসতে হয় তাঁদেরকে। লক্ষ্মীদেবীর স্বামী বীরেশ দলই জানান, স্থানীয় পঞ্চায়েতে অনেকবার জানিয়েও গৃহ প্রকল্পের কোনো সুবিধা তারা পাননি। তবে পঞ্চায়েত সূত্রে জানা গেছে বীরেশবাবুরা এখন খাস জমির উপর রয়েছেন, সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় আনতে গেলে গৃহকর্তার নিজস্ব জমি বা পাট্টাদার হতে হয়। তবে জটিলতা কাটিয়ে লক্ষ্মীদেবীর পরিবারকে কংক্রিটের পোক্ত ছাদের তলায় আনতে সচেষ্ট রাজনগর গ্রাম পঞ্চায়েত। শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস মিলেছে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে। সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। লক্ষ্মীদোলই মোর নাম, রাজনগর পশ্চিমাতে আছি। আমরা কঠিন গরিব, ঘর দুয়ারও কুড়া করে আছি। সংসার কিভাবে চালান? সংসার লোকের এই খাটাখাটনি করে যাই, কাজ করি না, তাহলে চাষবাস কিছু হয়নি, দুজনেই খাটাখাটনি পারিনি। বলতে গেলে আবার এই তো মাঠে মাছ ধরি, ওইটাই কোনদিনও কোনোদিনও মাছ মাছ খেয়েই থাকলাম, কোনোদিনও খিদায় থাকলাম। আমি ঘর বাড়ি চাচ্ছি, ওকে যেন ওই চাল টাল ওইটাও তো পাবো, সেইটাও তো দিতে চাচ্ছি নি। লোক যে বন্যা টন্যা হচ্ছে সব পাচ্ছে, আমাদের কিছুই পাচ্ছি নি। সরকারকে তো বাড়ির জন্য বলছি, সরকার তো বরা বলে খাস জায়গা বলে দিতে চাচ্ছি নি। আমরা খুব কষ্টের মধ্যে আছি, ভাঙা বাড়ি, খাটাখাটনি নেই, আমিও অসুখে পাচ্ছি নি। তারপরে বাড়ির জন্য পঞ্চায়েত সকলকে বলা হয়েছিল, বাড়ি করে দেয়নি, কিংবা সাহায্য উপায় নেই। আর রেশনে যে চাল দেয় 3 কেজি, সে 3 কেজি চালে সপ্তাহে আমাদের মেক আপ হচ্ছে না। খুব কষ্টের মধ্যে আছি আমরা। দুবেলা যেও জুটাচ্ছি, চাষে কাজ করি, চাষে কোনোদিন কাজ করতে ডাকলে তো ডাকলো, নাহলে আমাদের কোনোদিন উপাস দেই। পরিবারে আপনাদের কতজন আছে? আমাদের পরিবারের হচ্ছে যে 5 জন। কটি ছেলে মেয়ে? ছেলে 2টি, মেয়ে 1টি, আর আমরা স্বামী স্ত্রী। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি পশ্চিম রায়নগর। আমার নাম বীরেশ দলই। আমি চাচ্ছি যে একটু যোগ মানে ঘর একটু চাচ্ছি। বন্যার সময় কী করেন? এখানে জলে ডুবে যায় এই জায়গাটা? এই জায়গাটায় জলে ডুবে যায় বন্যার সময়। আমরা ওই উঁচু বাস্তু দেখে সেখানে আমরা তিরপল খাটিয়ে থাকি। Thank you.
খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।